কিটা দা সারা এই সারা আমার বিভিন্ন চ্যানেলে গতকালকে রাতে আমি দেখেছি এবং বিস্মিত হয়েছি। বিষয়টা হলো যে টিটির যে দায়িত্ব, উনি দায়িত্ব পালন করতে গেছেন, কে কার আত্মীয় কে কার স্বজন এটা বড় কথা না। একজন বিনা টিকিটের প্যাসেঞ্জার সে বিনা টিকিটে গাড়িতে উঠতে পারে না। রেলওয়ের নিয়ম নীতি অনুযায়ী যদি কেউ বিনা টিকিটে গাড়িতে উঠে তাকে জরিমানা সহ তাকে রেলের ভাড়া দিতে হবে। টিকিট কাটছে এসিও আলমে রেলমন্ত্রীর ওয়াইফ নিজে মুখে টিকিট করছে, করার পরে গার্ড স্টেশন মাস্টার বলছে ম্যাডাম টিকিট করা লাগবে না, তখন বলছে যে আপনি রিলেটিভ তাহলে কেবিন তো খোলা থেকে অনেক খালি আসছে, সিট খালি, পাঁচটা কেবিন খালি, তো ওরা একটু রিল্যাক্সের জন্য যেহেতু উনি সম্মান দেখাইছে আর কি, সম্মান দেখায় ওনাদের কেবিনে দিচ্ছে। এই চিঠি ওই যায় উল্টা পাল্টা কথা বলছে, ট্রেন কি তোমার বাপের, আমার ছেলে চুপচাপ কিছু না বলে সরাসরি আমার ফোন দিচ্ছে যে আম্মু এক চিঠি আছে উল্টা পাল্টা বকাবাদ্য করছে, তো কি করবো, তার মধ্যে তাহলে স্বামীর সঙ্গে কথা বলো। তো আমি ওর পাশে ঘুমাচ্ছিল মিসেস মন্ত্রী, আমি বললাম দেখো কি বলে ছেলে, তোমার তো বোন হয়। হ্যাঁ মিসেস রেলমন্ত্রী ফোন দিচ্ছে, উনি ফোনে রিসিভ করে কথা বলেনি, রাগ হয়ে গেছে, রাগ হয়ে তখন ওই বলছে দ্বিতীয় যে পাখি ওনাকে ফোন দিয়ে বললো যে এনাকে সাসপেন্ড করা হোক, উনি আমাকে অবমাননা করছে, সকাল ১০টার দিকে ওনাকে সাসপেন্ড করা হোক। মন্ত্রীর স্ত্রী দিয়েছেন, মন্ত্রী দেননি আর কি? না না, যে এখন কথা হয়েছে আজকে বলছে যে আপা আপনি টেনশন করেন না, মন খারাপ করেন না, আমি আমার যে বয়ানগুলা লিখছি এটা তো আমার লেখা কর্তব্য ছিল, আমি মানে জনগণ সবাই আমার কাছে সমান, এজন্য আমি লিখছি, এটাতে মন খারাপ করেন না। উনি লিখছে যে আমি চিনি না জানি না আমার রিলেটিভ না, এভাবে লিখছে না। আমি আসলে রিক্রিয়েশন লিখেছিলাম গতকাল পর্যন্ত, শনিবার পর্যন্ত ৭ তারিখ, আজকে আমি আসলে অফিসে প্রথমে জয়েন করেছি, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য পেয়েছি। আপনারা যে সমস্ত রিপোর্টিং করেছেন, প্লাস ফেসবুকে যে সমস্ত রিপোর্টিং হয়েছে, এর ভিত্তিতে আমি কিছু তথ্য পেয়েছি। আমি জানতে পেরেছি যে দুটি সাহেব চার্জ করেছেন যে ব্যক্তিকে মন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়েছেন, এই ধরনের কথা পরস্পরের সাথে কথা কাটাকাটি হয়েছে, এই ধরনের কথাবার্তা আমি সংবাদ পেয়েছি। আমি এ বিষয়ে যিনি ভারপ্রাপ্ত ডিআরএম ছিলেন জনাব সুজিত কুমার বিশ্বাস, তার কাছ থেকে জানতে পারলাম যে তিনি একটা তদন্ত কমিটি গঠন করেছিলেন সহকারী কর্মকর্তা পর্যায়ে তিন সদস্যের, অ্যাসিস্ট্যান্ট ট্রান্সপোর্টেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রেলওয়ে নিরাপত্তা বাহিনী, তিনজনকে নিয়ে কমিটি গঠন করেছেন এবং তাদেরকে দুই কর্মদিবস সময় দেওয়া হয়েছে। এ পর্যন্ত তথ্য আমার কাছে আছে। আজকে টিটি শফিকুল ইসলাম সাহেব এবং অভিযোগকারী সম্ভবত জনাব ইমরুল কায়েস, এই ধরনের যারা ইনভলভ বা রিলেটেড তাদের সবাইকে আসতে বলা হয়েছে। তো তারা এটিও জনাব সাজেদুল ইসলামের চেম্বারে ইনকোয়ারিতে অংশগ্রহণ করবে। ইন দ্য মিন টাইম আপনারা এসেছেন, আমরা চাচ্ছি যে ইনকোয়ারির মাধ্যমে একটা সঠিক প্রকৃত তথ্য যেন, প্রকৃত সত্য যেন বের হয়ে আসে, আর কোনো ব্যক্তি যেন বিনা কারণে দোষী সাব্যস্ত না হয় এবং বিনা কারণে যেন কোনো ব্যক্তি খারাপ ব্যবহারের শিকার না হয় সেটাও আমাদের দেখতে হবে। তো এই ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটে থাকে রেলওয়েতে, লক্ষ লক্ষ প্যাসেঞ্জার নিয়ে আমাদের ডিল করতে হয়, মাঝে মাঝে এরকম ছোটোখাটো সমস্যা দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত তদন্ত করি, তদন্ত করে দোষী দায়ী ব্যক্তি যদি রেলওয়ে কর্মচারী হয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে আমরা বিধিমতো ব্যবস্থা নিয়ে থাকি, কিন্তু যদি দায়ী ব্যক্তি রেলওয়ের বাইরের কোনো ব্যক্তি হয়ে থাকেন তাহলে, যদি বিষয়টা সিরিয়াস প্রকৃতির হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় বাইরে আদালতের মাধ্যমে, আর যদি ছোটোখাটো বিষয় তা হয় তাহলে পরামর্শ দিয়ে বা স্বাভাবিকভাবে সুরাহা করে ফেলা হয়। এই হচ্ছে বিষয়। সাসপেন্ড করা হলো কেন? আসলে ব্যাপার হলো যে টিটি সাহেব দায়িত্ব পালন করেছেন বা যিনি যার ব্যাপারে আলোচনাটা হচ্ছে জনাব শফিকুল ইসলাম, আপনারা জানেন যে তিনি ছাড়াও অন্য সকল টিটি প্লাস রেলওয়ের যে কোনো স্টাফ যদি ভালো কাজ করে থাকেন, আমরা সরকার যে শুদ্ধাচার পুরস্কার ঘোষণা করেছে না, সেখানে কোনো কোনো কর্মকর্তা কোনো কর্মচারী শুদ্ধাচার পুরস্কার পেয়ে থাকেন, আর শুদ্ধাচার পুরস্কারের সংখ্যা খুব কম হওয়ার কারণে আমরা লোকাল লেভেলে অনেককেই খুব প্রশংসামূলক পত্র এ ধরনের দিয়ে থাকি। তো সে ধরনের বিষয়টা হচ্ছে ওভারঅল বিষয়, কিন্তু মিস্টার শফিকুল ইসলাম নিজে
কেমন তার চেয়ে বড় বিষয় হচ্ছে ওই ঘটনায় তার রেসপন্স কে ছিল, তিনি সঠিক কাজ করেছেন না ভুল কাজ করেছেন সেটা আপনি ইনকোয়ারির মাধ্যমে বের করা হবে। তিনি যদি আসলে ভুল না করে থাকেন তাহলে তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না, আর যদি তিনি সঠিক কাজ করে থাকেন বা ভালো কাজ করে থাকেন, রেলওয়ের জন্য কল্যাণকর কাজ করে থাকেন, তাহলে অবশ্যই তাকে পুরস্কৃত করা হবে। কারণ পুরস্কৃত আমরা যে কোনো পুরস্কৃত যে শুধু বিভিন্ন খেতাব দেওয়ার মাধ্যমে বা পুরস্কার দেওয়ার মাধ্যমে তা না, মৌখিক প্রশংসার মাধ্যমেও তো পুরস্কৃত করা যায়। সেটা এরকম উনি ওনার আত্মীয় স্বজনকে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে পরামর্শ দেবেন বা সেটা উনি অ্যালাউ করবেন এমনটা তো হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ উনি কিন্তু আপনারা যদি টিভির অন্য বিভিন্ন সময় নিউজে আপনারা দেখবেন যে উনি একের পর এক উন্নয়নমূলক কর্মকার কাজের পাশাপাশি উনি কিন্তু সার্ভিস ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা দরকার সে ব্যাপারে আমাদেরকে প্রতিনিয়ত ইনস্ট্রাকশন দিয়ে থাকেন। আমরা কিন্তু মাসে এক বা দুইটা মিটিং মাননীয় মন্ত্রীর সাথে করে থাকি, একটাই বক্তব্য সেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট হলে শুধু হবে না, প্যাসেঞ্জার সার্ভিস পেতে হবে। তো প্যাসেঞ্জার সার্ভিসের মধ্যে মাননীয় রেলমন্ত্রীর যে আত্মীয় তিনি তো একজন প্যাসেঞ্জার ছাড়া কিছু না, সুতরাং একজন প্যাসেঞ্জারের সাথে যে ধরনের সম্মানমূলক আচরণ আমরা করে থাকি সেটাই করব। আর কোনো ব্যক্তি যদি রেলপথ মন্ত্রীর আত্মীয় পরিচয় দেন তার জন্য তিনি আলাদা কোনো সুযোগ সুবিধা পাবেন না, কোনো সন্দেহ নাই ব্যাপার। আর মাননীয় রেলপথ মন্ত্রীর সাথে জড়িয়ে যে সমস্ত নিউজ আমরা দেখেছি আগে বা আমি গতকালও ওনার টিভি নিউজ দেখেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা ওনাকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়েছে, আসলে কিন্তু উনি এটা ঘটনার সাথে দূরতম সম্পৃক্ত না। কেন না শুনুন, সেটা হলো যে একটা ঘটনা ঘটেছে পাকশি ডিভিশনে, সেই ঘটনার সাথে একজন কর্মকর্তা একজন স্টাফকে সাময়িক বরখাস্ত করেছে। এইটা কি রেলপথ মন্ত্রীর তাৎক্ষণিকভাবে ইনভলভ বা উনি জানবেন বা ওনার সাথে একেবারে তাৎক্ষণিকভাবে এটা নিয়ে ব্যাপক যোগাযোগ, এটা হওয়ার কথা না। আর একজন ব্যক্তি যদি ওনার আত্মীয় হন বা ওনার একেবারে কোর ফ্যামিলি মেম্বার হন তিনিও তো টিকিট সেবা ভ্রমণ করার অধিকার রাখেন না, এবং আজ পর্যন্ত আমরা এই ধরনের কোনো রিকোয়েস্ট পাইনি যে ওনাকে টিকিট ছাড়া ভ্রমণ করতে দিতে হবে। সাসপেন্ড যে করা হয়েছে যাকে জিটি সাহেবকে, এই সাসপেনশন তো আসলে কোনো একটা অভিযোগের ভিত্তিতে করা হয়, যে কর্মকর্তা আমাদের সাসপেন্ড করেছেন তিনি সঠিক করেছেন কিনা সেটা তো আমাদের খতিয়ে দেখার ব্যাপার আছে। আমি ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিসেবে আমার তো দায়িত্ব এই পুরো ডিভিশনের ওভারঅল সুপারভিশন করা, ওটা হচ্ছে একটা আমার 14টা ডিপার্টমেন্ট আছে তাই না, ইঞ্জিনিয়ারিং ট্রাফিক মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অনেক ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, তো এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা 14টা ডিপার্টমেন্টের মধ্যে একটা ডিপার্টমেন্ট হচ্ছে কমার্শিয়াল ডিপার্টমেন্ট। সুতরাং সেই ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা একজন স্টাফকে বরখাস্ত করেছেন, সাময়িক বরখাস্ত করেছেন, সে বিষয়টা আমার নলেজে তো ইনফর্মালি এসেছিল গতকাল পর্যন্ত। আজকে তো আমি এখন ছুটি থেকে শেষে আমি আমার কর্মে যোগদান করেছি, এখন এই বিষয়টা আমার লুক আপটা করতে হবে। আমি যেটা বুঝলাম এই সাসপেনশনটা ইনকোয়ারির মাধ্যমে সমাধান হবে আগামীকালের মধ্যে এটা আমি ধারণা করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন যে একজন যে কোনো প্যাসেঞ্জারের অভিযোগের ভিত্তিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় কিনা, উত্তর হচ্ছে যে কোনো প্যাসেঞ্জারের ভিত্তিতে আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারি, কিন্তু এই ধরনের বলতে বোঝাচ্ছে যে ইনকোয়ারি করতে পারি, কিন্তু একেবারে সাসপেন্ড করে দেবো সাথে সাথে এটা নাও হতে পারে। যেমন এই সাসপেন্ড করার ফলে আমার লোভ করার সংকট দেখা দিচ্ছে, একজন ব্যক্তি তাকে 100% দোষী আমরা প্রমাণ করতে পারিনি, এখনও তদন্ত হয়নি, এই অবস্থায় যদি তাকে আমরা সাসপেন্ড করে দীর্ঘ সময় রেখে দিই আমার তো মনে হচ্ছে দুই দিনে ইনকোয়ারি শেষ হবে না। কারণ যে ব্যক্তি আপনি বললেন যে অভিযোগ করেছেন তার পিতার নাম নেই, ঠিকানা নেই, মোবাইল নাম্বার নেই, হ্যাঁ, তো এই লোকগুলো এই ব্যক্তির বিষয়ে যখন তদন্ত হবে তখন এই বিষয়গুলো তো আমাদের তদন্তের প্রতিবেদনে চলে আসবে যে যে ব্যক্তি অভিযোগ করেছেন তার সমস্ত তথ্য তাদের আমাদের কাছে নেই বা অভিযোগের চিঠিতেও নাই। সুতরাং আমার মনে হয় সময় লাগবে ইনকোয়ারি করতে, আমার মনে হয় আর একটা দুটো দিন আমি বাড়িয়ে দেবো। সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আজ সকালেই সকাল 9টার দিকেই যে আমাদের টিটি সাহেবকে আমি বহালপুর করে দেবো ওখানে, আর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে সে ক্ষমতা আমার আছে সরকারিভাবে তো, এবং তদন্ত এভাবে চলতে থাকবে, এবং তদন্তের পর যদি আমাদের টিটি সাহেব দায়ী হন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমি আরেকটা অর্ডার দেবো, সেই অর্ডারের মাধ্যমে উদ্যোগ হবে যেটা আমাদের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার সাহেব যে অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারের উপরে আমি একটা অর্ডার দেবো, যে অর্ডারের মাধ্যমে আসলে আমরা বলবো যে তদন্ত যেন স্বাধীনভাবে চলতে থাকে, তদন্ত যেন প্রভাবিত না হয়, এবং যে কর্মচারীকে দায় সাসপেন্ড করা হয়েছে তিনি যেন কোনো প্রকার অবিচারের শিকার না হন। সেই কারণে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এখন তাকে পুনর্বহাল করে দেব আর তদন্ত জন্য সময় আরেকটু বাড়িয়ে দেবো, কারণ সময় বেশি দরকার। কারণ ওখানে যে অন্যান্য প্যাসেঞ্জার যারা ছিলেন তাদের সাক্ষ্যের ব্যাপার থাকতে পারে, হতে পারে যে একজন প্যাসেঞ্জার টিটির বিরুদ্ধে ভুল অভিযোগ করলো বা টিটি প্যাসেঞ্জারের সাথে
নন প্রফেশনাল বিহেভ করলো, এরকম হতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের ইনকোয়ারির জন্য লোক আর একটু বেশি সময় দরকার। আর যদি আমরা চেষ্টা করবো যে অন্যান্য প্যাসেঞ্জার যারা ওখানে ছিলেন তাদেরকে যদি আমরা কানেক্ট করতে পারি, টিকিট দিয়ে আমরা চেক করতে পারবো কে আছে না আছে, এইভাবে আমরা চেষ্টা করছি।